তো মোহাম্মদ আকাশ মিয়া তিনি প্রশ্ন করছেন যে সাহেব মানুষ মরে যাওয়ার পর ৪০ বা বিভিন্ন অনুষ্ঠান করা এটা কতটুকু শরীরসম্মত আমরা তো জানি যে এই সমস্ত মানুষ মরে যাওয়াকে কেন্দ্র করে খাদ্যানুষ্ঠান বা এরকম অনুষ্ঠান করা এই চল্লিশা জাতীয় অনুষ্ঠান করা এটা বেদা আত আমার প্রশ্ন হচ্ছে যে যদি আত্মীয় স্বজনদের ভিতরে কেউ এই সব দাওয়াত করে তো সেই দাওয়াতে যাওয়ার বিধান কি। তো সম্মানিত ভাই বেদাত্ম বেদাতি বেদাত আপনার আত্মীয় স্বজন করলেই কি আর বাহিরের লোক করলে কি সেটা বেদাৎ রসুল সাল্লাহ সাহাবিরা বলছেন ইস্তিমা আমরা রসুল্লাহ সাল্লাহ যুগ থেকে আজ পর্যন্ত গণনা করে এসেছি মানুষ মৃত হয়ে যাওয়াকে কেন্দ্র করে মানুষকে জড়ো করা তাদের জন্য খানা তৈরি করা এবং সেই অনুষ্ঠান করা এটা নিয়াহা নিয়াহা বলা হয় জাহেলি যুগের একটা প্রথা ছিল যে মানুষ মরে গেলে মানুষের বিয়োগে মাতুম করা কান কান্না করা ভাড়া করে নিয়ে এসে মানুষকে নিয়ে কান্না করানো আর নিয়াহা আল্লাহ রসুল্লাহ ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে দরবেল খুদুদ শাকুল জিউব অর্থাৎ গালে গালে মারা এবং পকেট ছেড়া আর আমাদের মা বোনরা নিয়াহা করে হলো দুপুর দুপুর পরে কেউ মারা গেলে অথবা চুল ধরে টানাটানি করে নিজের নিজের চুল নিজে ধরে তো এটা একটা কুফুরি নিয়াহা কুফুরি বেদ আত কুফুরি পর্যন্ত হয়ে যাবে যদি কেহ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়ার অনুষ্ঠান করে যদি কেউ চায় তার মৃত ব্যক্তির আরও শাস্তি বেড়ে যাক সেক্ষেত্রে সে খাওয়ার অনুষ্ঠান করুক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে এই নিয়াহা করার ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ ইস্নানি ইসনানি মিনাল জাহিলিফি উম্মাতি হুমা বেহেমা কুফরুন জাহেলি যুগের দুইটি জঘন্য প্রথা আমার মুসলমান মিল্লতের মধ্যেও থাকবে মুসলমান উম্মতের ভিতরেও থাকবে হুমা বেহেমা কুফরুন এই এই কুফুরিটা তাদের ভিতরে থাকবে সেটার ভিতরে একটা হচ্ছে তানফিল আনসাব আর তানফিল আনসাব মানে কোনো ইয়ে বংশকে গালি দেয়া যে চৌধুরী বংশ ভালো না বা বংশ ভালো না বা সর্দার বংশ ভালো না বা সরকার বংশ ভালো না বা ফকির বংশ ভালো না এই ধরনের বংশ উল্লেখপূর্বক সে বংকে কালী বংশে কালিমা লেপন করা আর দুই নম্বরটা হচ্ছে আর নিয়াহা নিয়াহা যে যেটা আমি বললাম মৃত ব্যক্তি কেন্দ্র করে অনুষ্ঠান করা যে কোনো প্রকারের অনুষ্ঠান মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাদ্য অনুষ্ঠান বলেন আর আনন্দ অনুষ্ঠান তো হবেই না ধরেন মানুষকে নিয়ে যে সান্তনা বাণী অনুষ্ঠান যে অনুষ্ঠানে করুক না কেন সেই অনুষ্ঠানে যে খাদ্য পরিভেশন করা হবে এবং মানুষকে একত্রিত করা হবে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল ইবনে মাসুদ বলছিলেন কুন্না নু'দ্দুহু মিনাল নিয়াহা এটাকে আমরা নিয়াহা বলতাম আর আল ইনসান ইউ'যু ফি ক্ববরহি বিমা নিহা লে আল্লাহর হাদিস আছে কবরে তাকে শাস্তি দেওয়া হয় কোনো মানুষকে শাস্তি দেওয়া হয় যদি তার জন্য নিয়াহা অনুষ্ঠিত হয় অর্থাৎ এ ধরনের প্রোগ্রাম করা হয় এ ধরনের খাদ্য খানা খাদ্যর অনুষ্ঠান করা হয় মানুষকে একত্রকরণ করে শোক সন্তপ্ত বিষয়ে আলোচনা করার জন্য যে অনুষ্ঠান করা হয় এটা মিনা নিয়াহা নিয়াহার অন্তর্ভুক্ত আপনি একটা মানুষকে দোয়া দিতে পারেন মৃত ব্যক্তির পরিবারের কাছে গিয়ে কি বলতে পারেন তাকে আজ্জাবাল্লাহ আজ্জাম আল্লাহ আজারাকুম আজাম আল্লাহ এক বছরে বহু বছরে কুম আল্লাহ তোমাদের আরো সবকে বাড়িয়ে দিন তোমাদের আধ্য শক্তিকে বাড়িয়ে দিন এভাবে দোয়া করে চলে আসবে দোয়া দিবে কোনো মৃত ব্যক্তির জন্য আর একটি করণীয় হচ্ছে সেটা হলো যে মৃত ব্যক্তির পরিবারকে খাওয়াও আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের উল্টা হাদিসের পথ ধরেছি আমরা সোজা হাদিসের পথ ধরি নাই আল্লাহ রসুল্লাহ হাদিসের সোজা পথ ধরি নাই উল্টা পথ ধরেছি আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যে মৃত ব্যক্তির পরিবার পরিজনকে খাওয়াও যখন জাফার বিন আবি আল্লাহ রসুলের ভাই অর্থাৎ আলীর ভাই জাফর যখন শহীদ হলো তার এই খবর আসলো বাড়িতে তখন আল্লাহ নবী বলছিলেন আত ইম আল জাফার জাফারের পরিবার পরিজনকে খাওয়াও হুম কেননা তাদের এমন একটা মৃত্যুর সংবাদ এসেছে দুঃসংবাদ এসেছে যেটার কারণে তাদেরকে ব্যস্ত করেছে দুঃসংবাদটাতে তাদেরকে মুমূর্ষ করেছে তারা খানা দানার খেয়াল নাই তাদের তো জীবন ধারণ করতে খেতে হবে তাই তাদেরকে খাওয়াও আচ্ছা ইমো আর জাফর আলো জাফরকে খাওয়াও জাফরের পরিবারকে খাওয়াও এটা হলো শরীর সম্মত কথা মৃত ব্যক্তির পরিবার পরিজনকে খাওয়াইতে হবে তাদের প্রতি দয়া দেখায় অনুগ্রহ দেখায় উল্টো আমরা এখন ভাই মৃত ব্যক্তির পরিবারের কাছে খাচ্ছি আর আশ্চর্য অভিনব কায়দায় দেখা যায় আমাদের যে আমরা আমাদের লোক মারা যাওয়ার পর আমরা মানুষকে খাওয়াচ্ছি লাহাউলা কুয়াতিল্লা কতটা মানুষের ভিতরে ব্রেনের ভিতরে গোবর বা পায়খানা ঢুকে থাকলে এ ধরনের হাদিসের উল্টো পথে চলে মানুষ আহ আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুবুরি কাজ বেদাতি কাজ করা থেকে রক্ষা করুন কোন অবস্থাতে কোনোটাই চলবে না তিন দিনেটাও চলবে না চল্লিশেও চলবে না কোন অবস্থাতে চলবে না অনেকে বলে কি এতিম খাওয়াবো খালি ফকিরকে খাওয়াবো কেন আপনি মৃত ব্যক্তি কেন্দ্র করে মানুষকে খাওয়াবেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করার একটা হাদিস দেখান মৃত ব্যক্তি কেন্দ্র করে খাওয়ানোর কথা আছে হাদিসে দেখান দেখি আপনি কোথাও দেখাতে পারেন কিনা যে কোনো আলেমকে চ্যালেঞ্জিংমূলক আমি বলছি আপনি দেখান দেখি একটা হাদিস মৃত কেন্দ্র করে খাওয়ার কথা কোথায় আল্লাহ রসুল লিখেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন সাহাব এখানে এটাকে নিয়া জানতেন এটা কুবুরি এবং বেলত জানতেন বিত্রিক কেন্দ্রকে আল্লাহ রাস্তুল বলছেন তিনটি জিনিস তার সৎ তার কবরে পৌঁছবে সব আর বাকিটা কিছুই পৌঁছবে না সেটা একটা হচ্ছে শৎকাতু জারিয়া যেটা শৎকা জারিয়া খাদ্য কোন শৎক জারিয়া হলো না আমি খেলাম পায়খানা করে আসলাম শতক জারিয়া হলো আপনি এমন কিছু দাম দক্ষিণা আমি আল্লাহ রাস্তায় করেছি যেটা অনবরত চলতে থাকছে মসজিদে ইট দিয়েছি মসজিদে অজুখানাতে সিমেন্ট দিয়েছি বালু দিয়েছি মসজিদে মাইক দিয়েছি মসজিদে কার্পেট দিয়েছি মাদ্রাসায় বই কিনে দিয়েছি এ ধরনের কিছু অর্থ কাজ করেছি যেটা যার ইয়ে যেটা চলতেই থাকে উপকারটা এটা একটা আরেকটা একটা হচ্ছে আলে মনিয়ান্তি মৃত ব্যক্তি এমন কিছু এলেন শিক্ষা দিয়ে গিয়েছিল মানুষকে যে শিক্ষা অনবরত চলতেই আছে ওই তার ছাত্র আরেক ছাত্র তৈরি করছে সে ছাত্র আরেক ছাত্র তৈরি করতেছে সে কারণে তার একটা हिस्सा তার আমলনামায় পৌঁছছে আরেকটা হলো আওয়ালা যুন সালিহুন ইয়াদউলা অথবা नेक সন্তান সে ছেড়ে গিয়েছে তার সন্তান তার জন্য দোয়া করবে সেই দোয়াটা তার কবরে পৌঁছবে বাকি ভাই মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মেরে মরে গেছে আমি গরু গরু জবাই করে খাওয়াইলাম মহিষ যাবে করে খাওয়া ওর কবরে সব যাবে কেবল চাপলে ওর কবরে সব যাবে কবরে সব যাবে না বরং ওর কবর আরো শাস্তি হবে ওকে আল্লাহ আল্লাহর ফেরেস তার গুরুদের বাড়ি দেবে কোন ব্যক্তি যদি চান যে আপনার কবরে আপনার মৃত ব্যক্তিকে আরো শাস্তি দেওয়া হোক তাহলে আপনি খাদ্যানুষ্ঠান করবেন এটিম কেউ খাওয়ানো খাওয়াতে যাবেন না আপনি মৃত্যুকে কেন্দ্র করে ফকিরকেও আপনি খাওয়াতে যাবেন না মৃত্যুকে কেন্দ্র করে আপনাকে কোন পাগলে বলছে কোন পাগলে ফতোয়া দিয়েছে এটা কোন জাহিনে ফতোয়া দিয়েছে যে মৃত্যুকে কেন্দ্র করে আপনাকে খানা খাদ্য খাওয়াতে হবে মানুষকে আল্লাহ রবুল আলমিনের কাছে তাফিক চাই আল্লাহ রবুল আলমীর কাছে এটাই আমরা কামনা করবো যে আমাদের সমাজকে আল্লাহ হাদিস বুঝার তফিক দান করুন এবং মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে খাদ্যানুষ্ঠান করার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এভাবে করলে আমাদের মৃত্যুদের আরো কষ্ট বাইরে যাবে তার কোনো লাভ তো হবেই না আরো কষ্ট বেড়ে যাবে হাজার সাল্লাম আবার কারানুম আসসালাম রহমতুল্লাহ আবার সম্মানিত রেজা ভাই প্রশ্ন করেছেন যে এই যে সাম্প্রতিক ঘটে গেল সাবেক মেয়র চিটাগাংয়ের মহিউদ্দিন চৌধুরী সাহেবের মৃত্যুর কারণে কুলখানি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় মানুষকে ওই আপনার অনুষ্ঠান করে দেওয়া হয়েছিল কুলখানি অনুষ্ঠান খাদ্যের অনুষ্ঠান সেখানে অনেক জায়গায় খাদ্য অনুষ্ঠান হয়েছে হিন্দু মুসলমান বিভিন্ন জন সেখান থেকে খেয়েছেন তো এক জায়গায় দেখা গেছে মানুষ ওখানে খেতে গিয়ে পদতলিত হয়ে পিষ্ট হয়ে মারা গেছে খবরে যেমনটি আমি দেখলাম কোন খবর বলছে নয়জন কোন খবর বলছে দশজন দশজন তো রেজা ভাইয়ের প্রশ্ন আপনার প্রশ্ন হলো যে এই ড্রাইভারটা কার ঘাড়ে যায় কে দায়ী এই যে মানুষগুলি মারা গেল সেক্ষেত্রে এখন মহিউদ্দিন চৌধুরী সাহেব না তার পরিবার পরিজন যারা এই অনুষ্ঠান অনুষ্ঠানের দায় দায়িত্ব নিয়েছেন তারা অবশ্যই মহিউদ্দিন চৌধুরী সাহেব এটার দায় দায়িত্ব থেকে মুক্ত থাকবেন কারণ তিনি তো মরেই গেছেন তিনি মরে যাওয়ার পর তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে এখন তার পরিবার পরিজন না বুঝে না জেনে মূর্খতা বসত বা অজ্ঞতা বসত বা গোড়ামি বসত যেভাবেই করুক এই এই কুলখানি অনুষ্ঠান করেছে মানুষকে মৃত্যুকে উপলক্ষ করে খাদ্য অনুষ্ঠান করেছে সেজন্য এই জীবিতরাই দায়বদ্ধ থাকবে জীবিতদেরকেই আল্লাহ রাবুল আলমিন ধরবে এবং এই মানুষগুলি মরে যাওয়ার দায়বদ্ধতা তাদেরই ঘাড়ে থাকবে দায়ভার তাদেরই ঘাড়ে থাকবে তাদেরকে আল্লাহ রাবুল আরামিন হত্যাকারী হিসেবে কে আমাদের দিন পাকড়াও করবেন কেননা তারা একটা একটা কুফুরি এবং বেদাতি কাজকে লালন করতে গিয়ে মানুষ নিহতের পেছনে মনে করেন যে তারা ইন্ধন দিয়েছে তারা এরকম কোনো সিস্টেম করতে কেন পারে নাই যে সিস্টেমে মানুষগুলি এরকম গ্যাদারিং হয়ে পদলি পৃষ্ট হয়ে না মারা যায় এরকম কেন তারা ব্যবস্থা করে নাই আল্লাহর কাছে তারা কঠিনভাবে ধিকৃত হবে তার পরিবার পরিজনে মহিউদ্দিন চৌধুরী সাহেবের পরিবার পরিজন আল্লাহর কাছে ধীকৃত হবে এবার তারা দুই অপরাধে ধিকৃত হবে আমরা চাই না উনি মারা গেছেন ওনার ব্যাপারে কিছু বলতে চাই আমরা আমরা চাই যে আল্লাহ ওনাকে ওনার পরিবার পরিজনের এই সমস্ত নেকাজনক এবং খারাপ কাজ থেকে ওনাকে ওনার এই এই গুনা থেকে ওনাকে আল্লাহ রক্ষা করুন কিন্তু হাদিস অনুসারে কিন্তু দেখা যাচ্ছে যে ওনার পরিবার পরিজন ওনার ক্ষতি করেছেন উনি মারা গেছেন একজন মৃত ব্যক্তি ওনার ওনার জন্য নেক কাজ করার বদলতে মূর্খতা বসত অজ্ঞতা বশত তারা নেক কাজ মনে করে ওনার জন্য একটা বদ কাজ করতেছেন যার কারণে ওনার করবরের শাস্তি হবে হক তো হক আল হক কলে ইত্যাবা যার বিরুদ্ধে হক 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 হকের হচ্ছে হককে মেনে কোন ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য খাদ্য অনুষ্ঠান করলে সেই ব্যক্তির কবরে শাস্তি হয় হ্যাঁ এটাই আল্লাহ রসুল বলছেন তার জন্য যে নিয়াহা করা হয় তার জন্য যে অনুষ্ঠান করা হয় এগুলির কারণে তাকে কবর শাস্তি দেওয়া হয় তাহলে তাকে কবরে শাস্তি দেওয়া হবে এ আজান বিল্লাহ আল্লাহ তাকে পানা দেখ আমরা এতদূর করতে পারি দোয়া করতে পারি তার পরিবার পরিজন মূর্খতার খেসারত্ব তাকে দিতে হবে ভাই আর তার পরিবার পরিজন দায় দায়বদ্ধ থাকবে তাদের তাদের ঘাড়ে আল্লাহ রব এই দায়বদ্ধতা রেখে দিয়েছেন দায়ভার রেখে দিয়েছেন যে এই মানুষগুলি কেন মারা গেলো এই জন্য আল্লাহ তাদেরকে ধীরৃত করবেন তাদেরকে জাহান্নামা দেবেন আল্লাহ রব্লা আলমেন আমাদেরকে সঠিক বুঝে সঠিক পথ অবলম্বন করতো বিজ্ঞান করুন আজ আবার সাল্লাম